ডিসকাউন্ট পেয়েছি প্লাস এই কুপন পেয়েছি তিনটে আর কিছু না আমি শুধু কিছু নেব না আমার কি নেব তোমারে তুমি তুমি ভালো কাজ না আমার মনে হচ্ছে কলকাতা গিয়ে বলি কি ডবল আমি গাড়ির চাবি হারিয়ে ফেলি আর আজকে আমি হারাইনি ইনি হারিয়েছে वेलकम बैक टू माई चैनल मेकअप एंड ब्लॉग विद श्रेया तो एखन एकटु रेडी हो गेछि किछुई करिनि जस्ट एकटु लिपस्टिक मस्कारा और आमार एई टिक्की एछाड़ा किछुई करिनि एखन एकटु जाबो काचरापाड़ा একটু শপিং আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি এই কারণেই যে শপিং যাবো তো শপিংটাই দেখায় আর সকালে আজকে শুধু ল্যাদ খেয়েছি সারাদিন শুয়েছিলাম ল্যাদ খেয়ে খেয়ে হ্যাঁ রানবড়ি করেছি বাট ভিডিও শ্যুট করার মতো মানে এতটাই ল্যাদ করছিলাম যে ভিডিও আর শ্যুট করার মতো অবস্থায় ছিল না তো চলো এখন যাওয়া যাক কাঁচাপাড়া একটু শপিং করি দেখাই তোমাদের কী কী শপিং করি অ্যান্ড এসে দেখাবো যে কী কী কিনলাম দেখি কিছু কিনি নাকি আদৌ যদি কিছু কিনি তো তোমাদের এসে দেখাবো তো চলো আর চলে এসছে আমার মিস ইন্ডিয়া এই যে ড্রেস ফফ কি লাগছে কানে কই কানে কোথায় কানে পড়েছি পড়েছি কানের আর ইনি আসলে আমার এমনি ভিউয়ার্স বেড়ে যায় তো একে তো নিতেই হবে না তোমার ভিউয়ার্সটা বাড়ছে না এখন উনি যাবে হলো ওনার লেন্স নিতে বিকজ লেন্সটাই পাবে আর কিছুই পাবে না যেগুলো চাইছে খেলার জন্য তো লেন্স ছাড়া হবে না তো চলো দেখি কি কিনি আদৌ কিনে দেবা তুমি কিছু কিনে দেবা কি কিনে দেবা এটা হলো আমার প্রুফ যদি কিছু কিনে না দেয় আমি এসে বলবো আবার বলো কি কিনে দেবা ওই যে কুর্তি দেবো আবার কি দেবো কুর্তি আর কি আর কিছু না আমি শুধু কুর্তি নেবো না আবার কি দেবো তোমারে মুটি লুসি চলো ইউ ইয়া লুসি আই টু এই যে ঠিক আছে করবো না তো ব্লগ করে বন্ধ করে দেবো তো তো দেখি এখন যাবো একটু খোসলাতে চলো দেখি কি নেওয়া যায় তো এখন চলে এসেছি খোসলাতে একটু দেখে নেওয়া ভালো না কোথার দিয়ে কি যেহেতু নেব তো দেখে নেওয়া ভালো কয়েকটা দোকান তো এখন যাই এখানে একটু দেখে আসি চল আমরা এখন চলে এসেছি ডোমিনোজে মুখটা এমন লাগছে কেন ইস আমার তিন রতন
খিদে পেয়েছি, সকাল থেকে খেয়েছি, বাট তখন খেয়েছি সকাল 10টায়। তারপরে আমার মা খেতেও বলেনি, খাইও নি। এখন খাবো খিদে পেয়েছি। খুব একটা ভালো লাগলো কালেকশনগুলো। তো আমার ফেভারিট জায়গা হলো প্যান্টালুজ আর ট্রেন। প্যান্টালুজে যাবো, দেন যাবো ট্রেনে। আমার প্রিয় জায়গা বিশেষ করে কুর্তি কালেকশনের জন্য আমি ট্রেন প্যান্টালুজে গেলাম না, বিকজ কুর্তি এখানে ছাড়া আমার আর অন্য জায়গায় ভালো লাগে না। এবার বিলিং করে দেন বাড়ি গিয়ে তোমাদের দেখো। তো আমাদের হয়ে গেছে শপিং, আর আমরা একটু বসে আছি কারণ যেটা আমার খুব একটা বড় দোষ, আমি গাড়ির চাবি হারিয়ে ফেলি। আর আজকে আমি হারাইনি, ইনি হারিয়েছে, বাট স্বীকার করছে না, ঠিক আছে। তো গাড়ির চাবি হারিয়ে ফেলেছি, এখন ভাই ডকুমেন্টস দিয়ে গাড়ির চাবিগুলো আনতে গেছে, মানে চেঞ্জেই ফেলেছিলাম চেঞ্জিং রুমে। এখন আবার লেন্স কার্ডেও যেতে হবে, এখন বাজে রাত 9টা, আবার লেন্স কার্ডে যাবো। লেন্স কার্ডে গিয়ে দেখি যে কিছু, মানে ভাইয়ের একটা লেন্স অর্ডার দেবো বললাম, আগের দিন সানগ্লাস পাইনি, তো লেন্সটা অর্ডার দিতে হবে। তো চলো যাই, দেখি কখন হয়, ভাই কখন আসে আর কখন আমরা যাই। পেয়েছিস কি নিল? আধার কার্ডে জিরক্স নিল। কেনার জন্য আমাদের এক ঘন্টা বসে থাকতে হয়েছে। সো হ্যালো, তো চলো আজকে দেখাই কী কী শপিং করলাম। আর একটা অলরেডি পরে ফেলেছি, এটা আমার, এটা আমি জাস্ট শপিং করে এনে দেন আমি পরে ফেলেছি, আমার এতটা ভালো লাগলো তো আমি পরে ফেলেছি। তো এই একটা আছে, তোমাদের দেখাই, দাঁড়াও। তো এটা একটা, আর এটা একটা নিয়েছি, এটা একটা, এটা নর্মাল একটা টি শার্ট, নর্মাল টি শার্ট। আর নিয়েছি এটা, তোমাদের তো আগে তো পিকচার দেখিয়ে দিলাম যে কী কী, তো জাস্ট এগুলোই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আর নিয়েছি, এই কুর্তিটা, আর এই কুর্তিটা,
এই একটা কুর্তি, বাট এটা না বোঝা যাচ্ছে না খুব একটা। এই দেখো, তোমাদেরও দেখাচ্ছি যতটা পারবো ততটা দেখাচ্ছি, বাট আমি ওটাতে ডিসপ্লেতে দিয়ে দেবো। পুরোটাই এরকম সুতোর কাজ, একদম সিম্পল, বাট আমার এত পছন্দ। আমি সিম্পল জিনিস খুব পছন্দ হয়, আমার বেশি চাপড়া জিনিস কোনোদিনও পছন্দ না। আমি সবসময় সিম্পল এরকমই একটা পছন্দ করি। তো এটা এত সিম্পল, আমার এত ভালো লেগেছে, ভীষণ সুন্দর এটা। তো এই হলো, এইটাই কিনেছি, আর সমস্তটা দিয়েছে আমার মা পয়লা বৈশাখের উপলক্ষে। ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মা, লাভ ইউ। আর এটা যদি তোমরা প্রাইস বলো তো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস নিয়েছে 599 এটার প্রাইস, আর এটার প্রাইস 499 এটা 499 নিয়েছে। বাট এটা কালারটা এত মিষ্টি, আমার ভীষণ পছন্দ হয়েছে এটার কালারটা। আর আমি যেহেতু একটু গ্লাস স্লিপ পরা পছন্দ করি, লাইক গ্লাস স্লিপ বা আমার ভালো লাগে গ্লাস স্লিপটা, চাইনিজ মানে নর্মাল স্লিপের থেকে গ্লাস স্লিপটা ভীষণ পছন্দ হয়। তো আমি গ্লাস স্লিপ এটা ছিল, তার জন্য এটা নিয়েছি। কাট ভীষণ সুন্দর। আর এই কুর্তিটা নিয়েছি বিকজ কুর্তি নিতে গেছিলাম, আমি টপ নিতে যাইনি, কারণ মা বলেছিলো কুর্তি কিনে দেবে, কারণ প্রচুর টপ আর তার থেকেও মেনলি প্রচুর জামা প্যান্ট। পুরো মানে আমার একটা আলমারি পুরো অলমোস্ট ভরে গেছে, আর একটা ছোট একটা আলমারি আছে সেটা অলমোস্ট ভরে গেছে। তো মা বলছে আমার তোকে জামা প্যান্ট দিতে ইচ্ছা করছে না, এখন একটা ফার্স্টটা আলমারি কিনে নে, দেন তারপরে তোকে জামা প্যান্ট দেবো। আমি দেবোই না তোকে জামা প্যান্ট, এত জামা প্যান্ট ছড়াছড়ি হয়ে গেছে ব্যাপারটা। তো এই কারণে মা দিতে যাচ্ছিল না, বাট মা তো দেবেই আর আমি তো নেবই। তো এই একটা, এটাও ভীষণ সুন্দর কালারটা, খুব সুন্দর। এটার প্রাইস নিচ্ছে, সরি এটা বলতে ভুলে গেছি, এটার প্রাইস নিয়েছে 599, বাট দুটো নিলে তোমার দুটো নিলে 100 অফ, মানে এটা এই দুটো মিলিয়ে তবে নিয়েছে হলো 1100। তো এইটা, এই দুটো মিলে। আর এটা নিয়েছে 999 আই থিঙ্ক, হ্যাঁ এটা নিয়েছে 999, এটা নিয়েছে 999। বাট এটা ভীষণ সুন্দর, মা বলেছিলো চারটে কুর্তি দেবে, বাট তার থেকেও বেশি নিয়ে নিয়েছি, তিনটে কুর্তি নিয়েছি, দুটো টপ, তিনটে টপ নিয়েছি, তিনটে কুর্তি তিনটে টপ। আর এটা নিয়েছে আই থিঙ্ক 399, এটা 399। তো এই হলে পেয়ে গেছি এত কিছু মা দিয়েছে, আর পেয়ে গেছি তিনটে কুপন, আর একটা কুপন কোথায়, যাই হোক তিনটে কুপন পেয়েছি। ও আর একটা যেটা হয়েছে সেটা হলো, আমার নাম্বারে যেহেতু আমি প্রচুর পারচেস করি টেন্স থেকে, তো আমার নাম্বারে একটা আমি গিফট ভাউচার পেয়েছি, যেটা হলো 700 অফ, মানে তোমার 2500 জিনিস নিলে তো 700 ডিসকাউন্ট পেয়েছি। তো এই হলো ব্যাপার, আমি 700 ডিসকাউন্ট পেয়েছি প্লাস এই কুপন পেয়েছি তিনটে। এটার ভ্যালিডিটি হলো 15 এপ্রিল থেকে 5th May, এটার ভ্যালিডিটি 15 এপ্রিল থেকে 5th May। তো আমি আবার যাবো এটা, কারণ এর আগে না আমার এত এত কার্ড, আমি তোমাদের বললাম, বলেইছিলাম হয়তো, ঠিক মনে নেই, আমি না আগে প্রচুর শপিং করতাম পুজোর আগে অবধি, বিকজ পুজোর পর নভেম্বর মাস থেকে তো পুরো ব্রাইডাল সিজন থাকে, তারপরে কাজটা পাড়া যাওয়া হয় না, কিছু করা হয় না। আমার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটের কুপন ছিল, মানে এরকম মোটা বান্ডিল হয়ে গেছিলো আমার কাছে, যদি এখনও হয়তো আছে বা মা ফেলে দিয়েছে, যে কোনো একটা হবে, এরকম না বান্ডিল হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমি কাকে দেবো বুঝতে পারছিলাম না ফার্স্ট কথা। আমিগুলো বেসিক্যালি যদি আমার থেকে যায় আমি লোককে দিয়ে দিই, আর যদি নাও থাকে, যদি আমার লাগেও তাও আমি যদি কেউ চায় দিয়ে দিই। বাট এবার মানে এতটা ব্যস্ত ছিলাম যে আমি আর কাকে দেবো খুঁজেও পাচ্ছিলাম না, মানে কোনোভাবে দেওয়া হয়নি। তো এরকম বান্ডিল পড়ে রয়েছে এখন অবধি, হয়তো আমার ফেলে দিয়েছে বিকজ ডেট ওভার হয়ে গেছে। তো এখন এই তিনটে পেয়েছি, আমি তো যাবোই, তিনটে কুপন আমি নেবই, কারণ আমার ড্রেস আবার পারচেস করা শুরু করবো, কারণ আমি শপিং ছাড়া বেশ আমার ভালোই লাগে না, আমার শপিং এত পছন্দ।
তো চলো, এই হলো আজকে কেনাকাটা, আজকের মতো টাটা। কালকে আবার একটা নিউ ভ্লগ আসবে, তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ, পছন্দ না হলে প্লিজ বলো তোমরা যে কীরকম কন্টেন্ট চাও বা কিছু। আর আমি তো নিউ, তো আমাকে একটু বললে তো আমার হেল্প হবে, তাই না? তো জানিও আমাকে কীরকম কন্টেন্ট চাও তোমরা। আর এই তো, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর এটা না দিলে তো আমার হবেই না তোমাদের, বিকজ তোমাদের খুব 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 ভালোবাসি। চলো আজকের মতো টাটা।